পশ্চিমবঙ্গ যে রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এই রেল দুর্ঘটনার পিছর ইতিমধ্যে লামডিং ডিভিশনের অন্তর্গত হোজাই স্টেশনতো যে রেল কর্মচারী সকলের মাজ ব্যাপক তৎপরতা ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে। আর যেহেতু মূর সত্যি হোজাই স্টেশনের রেল কর্মচারী যেহেতু মূর সত্যি আছে, তেখেতর সত্যি মানে কথা পাতবলে যত্ন করি যে প্রকৃততে হোজাই লঙ্কারপা কিমানগী যাত্রী সেই রেলখনের ভ্রমণ করেছিল আর কি কি তথ্য আছে তেওঁলোকৰ সত্যি, কিবা সুবিধার কারণে কিবা হেল্পলাইন নম্বর জারি করেছে নি সকল কথা জানিব যত্ন করি। তো দেখা গিয়ে কি এই পশ্চিমবঙ্গ যে রেল এক্সিডেন্ট হওয়া, তো হোজাই যে কিতনা প্যাসেঞ্জার গিয়ে কুছ ডিটেলস হ্যাঁ আপনার হোজাই সে 28 প্যাসেঞ্জার হ্যাঁ আচ্ছা জি, আর লঙ্কা সে 23 প্যাসেঞ্জার হ্যাঁ আচ্ছা। তো আপনি যে লোক প্যাসেঞ্জার ইয়ে আছে গিয়া কই প্যাসেঞ্জার কা লোক স্টেশন মে আকে পুছতাছ করনে কে লিয়ে কিয়া ফ্যাসিলিটি আপ লোক তরফ সে রাখা হুয়া হ্যায়? হেল্পলাইন নম্বর ইস্যু কিয়া গয়া হ্যায়, আচ্ছা ইয়াহ পর দিয়া হুয়া আপ দেখ সকতে হ্যায়, ইস পর কল করকে আপ পতা লাগা সকতে হ্যায় আর হামসে ভি পতা কর সকতে হ্যায় ইসকে মাধ্যম সে। और लामडिंग रीजन के लिए भी एक नंबर दिया गया है, लामडिंग वाला नंबर तो थोड़ा आप बता देता है यहाँ पर स्क्रीन पर दिए हुए जिसे आप देख सकते हैं, इसका आप पता लगा सकते हैं, अपने परिजनों के बारे में जानकारी प्राप्त कर सकते हैं। ये हेल्पलाइन नंबर के अलावा और दूसरा क्या फैसिलिटी आप लोग की तरफ से दिया गया है, जो कोई आके स्टेशन में किसका साथ में बातचीत करेगा, किससे पूछेगा कि इसके जानकारी के लिए? यहाँ पर दिया हुआ है रेलवे की तरफ से हेल्पलाइन नंबर, हेल्पलाइन यहाँ लोग बैठे हुए स्टाफ उनसे वो कंसल्ट करके जानकारी ले सकते हैं। निश्चित कोई हुजाई स्टेशनों तो इतिमध्ये हमें देखो आसो या बैनर एटा देखो आसो जे यात रेल सुरक्षा बाहिनी और स्टेशनर फालोर पर इतिमध्ये यात हेल्पलाइनर এটা তেওঁলোকে ইয়াত ব্যবস্থা করেছে আর ইয়াত তেওঁলোকৰ কর্মচারী ইতিমধ্যে বহি আছে আর এই কর্মচারী সকলের পৰা যিকোনো লোকে আহি তেওঁলোকৰ যিবোৰ তেওঁলোকৰ জানিবলগীয়া যিবোৰ তথ্য আছে সেয়া জানিব পাৰিব। আর ইয়াত আমি লামডিঙৰ যিটো হেল্পলাইন নম্বর আমি দেখাই আছো, এয়া হৈছে লামডিঙৰ হেল্পলাইন নম্বর 03674263958, একেদরে 03674263831, 263120, 263126, 263858, এই নম্বর কেইখনত যদি ফোন করে আপনাদের তেনহলে আপনাদের যি যদি কোনোবা যদি পরিয়ালবর্গ যদি সেই রেলেরে যদি ভ্রমণ করেছিল কেনেদরে অবস্থা আছে সকল তথ্য হয়তো এই নম্বরত কল করে আপনি জানিব পারিব। গতি হোজাই রেল বিভাগের ফালের পর এয়া ব্যবস্থা গ্রহণ করেছে। মুঠর ওপর যদি আমি কবলৈ যাও, হোজাইর পর মোট 28গৰাকী যাত্রী এই রেলেরে ভ্রমণ করেছে আর সমান্তরালভাবে লঙ্কার পৰা 23গৰাকী যাত্রী এই রেলেরে ভ্রমণ করেছে আর লামডিঙৰ পৰা প্রায় 40গৰাকী যাত্রী রেলেরে ইতিমধ্যে ভ্রমণ করেছিল। আর আমি যে তথ্য লাভ করেছো সেই তথ্য এই দুর্ঘটনার পিছত ইতিমধ্যে লামডিং রেল স্টেশনত শীর্ষ পর্যায়ের এক বৈঠক ইতিমধ্যে চলি থাকা বলে আমি তথ্য লাভ করেছো। আর বৈঠকের অন্তত হয়তো সংবাদ মাধ্যমক সম্বোধন করে কব যে প্রকৃততে হোজাই জেলার কিমানগী বা হোজাই লঙ্কা আর লামডিঙৰ প্রকৃততে কিমানগী যাত্রী ভ্রমণ করেছিল আর কিমানগী যাত্রী সুরক্ষিত অবস্থাতে আছে, কোনোবা যদি আহত হয়েছে তারও হয়তো তথ্য সংবাদ মাধ্যমের আগত প্রকাশ করব। তারপরে হয়তো যখন পরিয়ালের লোক আছে স্টেশনত যোগাযোগ করলে সকল তথ্য ইতিমধ্যে জানিব পড়ার কারণে সুবিধা করে দিয়া ইতিমধ্যে দেখা গেছে।